দুর্নীতির দায়ে তিনটি গ্রাম পঞ্চায়েতের সচিবের বিরুদ্ধে থানায় লিখিত মামলা করা হলো কৈলা শহরের প্রশাসনের পক্ষ থেকে। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিব হোসেন উদ্দিন ও টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের সচিব রঞ্জিত কুমার দেবের বিরুদ্ধে ইরানি থানায় ও লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব আব্দুল গোফারের বিরুদ্ধে কৈলা শহর থানায় লিখিত মামলা করেন গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী। দ্বিতীয়বারের মতো রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 2023 সালের 8ই মার্চ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শপথ গ্রহণ করে রাজ্যবাসীকে বলেছিলেন যে দুর্নীতিমুক্ত ত্রিপুরা গড়ে তোলা হবে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের দুর্নীতি করা হলে তাকে শক্তভাবে মোকাবেলা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই বক্তব্যের পর ঊনকোটি জেলার জেলা সদর কৈলা শহরের প্রশাসনের টনক নড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে সরকারি ঘর দেওয়া হয় গৌরনগর ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হওয়া বেনিফিশিয়ারির কাছ থেকে টাকা দাবি করায় তারা টাকা দিতে অস্বীকার করলে পঞ্চায়েত কর্তৃপক্ষ ঘরটির টাকা দেওয়ার সময় অনিয়ম হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে বেনিফিশিয়ারি ব্লকে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন যে রামবাবুর নামের বরাদ্দকৃত সরকারি ঘরটি শ্যামবাবুকে দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে তীব্র ক্ষুব্ধ হয়ে রামবাবুর মতো অনেকেই জেলা শাসক ডক্টর বিশাল কুমারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘর বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর পঞ্চায়েত সহ তিনটি পঞ্চায়েত লক্ষ্মীপুর টিলা বাজার গ্রাম পঞ্চায়েতে। পরবর্তী সময়ে জেলা শাসক ডক্টর বিশাল কুমার গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তীকে থানায় লিখিত মামলা করার জন্য নির্দেশ দেন। জেলা শাসকের নির্দেশ পেয়ে গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিব হোসেন উদ্দিন এবং টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের সচিব রঞ্জিত কুমারের দেবের বিরুদ্ধে ইরানি থানায় লিখিত মামলা করেন এবং লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব আব্দুল গোফারের বিরুদ্ধে কৈলাশহর থানায় লিখিত মামলা করেন। এই ব্যাপারে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান যে গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কমলা বেগমের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘর বরাদ্দ হলেও কমলা বেগমের কাছ থেকে নগদ টাকা দাবি করার পর কমলা বেগম টাকা দিতে অস্বীকার করায় কমলা বেগমকে ঘর না দিয়ে সেই ঘরটি টাকার বিনিময়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রামের অন্যকে দিয়ে দেয়। এর পাশাপাশি টিলাবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মায়ারুন বিবি, আসকার আলী, নজরুল আলী এবং সিরাজুল ইসলাম নামে এই ছয়জনের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হওয়ার পর তাদের কাছ থেকে টাকা দাবি করায় ওনারা টাকা দিতে অস্বীকার করে গ্রামের অন্যদের টাকার বিনিময়ে সরকারি ঘর দেওয়া হয়েছে বলে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান। বিডিও সাহেব দুটি কমপ্লেন করেছেন, আমরা দুটি কমপ্লেন ওনার কাছ থেকে রিসিভ করেছি। একটা হচ্ছে শ্রীনাথপুর পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েত অফিসার যে আছেন পঞ্চায়েত সেক্রেটারি হোসেনের এগেনস্টে উনি মামলা করেছেন। উনি নাকি কমলা বেগমের যে মানে পিওমাই যে মানে ইয়েতে যে মানে ঘর পাওয়ার কথা ছিল ওনার নামে ঘর স্যাংশন হয়েছে, কিন্তু উনি টাকা পায়নি, অন্য আরেকজনের অ্যাকাউন্টে নাকি ওনার 1,30,000 টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে, তাই উনি সেক্রেটারির বিরুদ্ধে এমডি হোসেনের বিরুদ্ধে কেস করেছেন। আরেকটা মামলা করেছেন টিলাগাঁও যে পঞ্চায়েত আছে, এই পঞ্চায়েতের যে সচিব আছিলেন ওনার বিরুদ্ধে, রঞ্জিত কুমার দেবের বিরুদ্ধে। এখানে উনি উল্লেখ করেছেন যে ছয়জন বেনিফিশিয়ারি, একজন হচ্ছে সিরাজুল ইসলাম, আর একজন মাহেরুন বিবি, আসকর আলী, আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম আর নজরুল ইসলাম, তারা এক মানে ঘর পাওয়ার যোগ্য, তারা নাকি বেনিফিশিয়ারি ছিল, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাই উনি রঞ্জিত কুমার দেবের বিরুদ্ধে কেস করেছেন। একইভাবে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছায়া দাস, রতীশ দাস, আব্দুল রফিক, মিনা বেগম এবং নেসারুন বিবি এই পাঁচজনের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘর বরাদ্দ হওয়ার পর তাদের কাছ থেকে টাকা দাবি করায় ওনারা টাকা দিতে অস্বীকার করায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ টাকার বিনিময়ে গ্রামের অন্যদের দিয়ে দেয়।
এর ফলে লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব আব্দুল গোফারের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত মামলা করেন গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী। উল্লেখ্য, গত অর্থ বছরের অর্থাৎ 2021-22 সালে এই দুর্নীতি সংঘটিত হয়েছে বলে জানা যায়। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে এই তিন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘর বন্টনে আরো অনেক বেশি দুর্নীতি যে হয়েছে তা প্রকাশ্যে আসবে বলে এমনটাই তথ্য বিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।